আসসালামু আলাইকুম রুমান কেমন আছেন সবাই আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্যে একটি সিম্পল বেবিন শি কাঁথার ডিজাইন নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে এই কাঁথার ডিজাইনটি তৈরি করতে হবে কোনো ধরনের মাপ মেনটেন করতে হবে না আজকে এই কাঁথায় আপনারা ফ্রি হ্যান্ডে ফুল পাতা অ্যাড করে এই কাজটি করে নেবেন তো প্রথমত আমি কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়েছি এখানে প্রায় দুই গজর মতো কাপড় রয়েছে দুই গজ কাপড়টিকে আমি সমান তিন ভাগে ভাগ করেছি এবং তিন ভাগে ভাগ করা হয়ে গেলে মাঝখান থেকে যে লাইনটি থাকবে সেটি ডাবল লাইন করে নিতে হবে হাফ ইঞ্চির পরে ডাবল লাইন করে নিলে কিন্তু হয়ে যাবে আর তিন পার যেহেতু করেছি কাঁথার দুই সাইডে যেই ঘরটি থাকবে সেই ঘরটিতে আমরা ডিজাইন অঙ্কন করবো এবং মাঝে কিছু বক্স তৈরি করব তো ডিজাইনের অংশটুকু আমি এক এক করে অঙ্কন করে দেখিয়ে দিব আপনাদেরকে যেহেতু ফ্রি হ্যান্ডে আপনারা চাইলে কিছু ডিজাইন স্কিপও করতে পারেন অথবা কিছু ডিজাইন চাইলে অ্যাডও করতে পারেন আপনারা অনেকে আছেন যারা ছোট সাইজের কাঁথা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা আসবে না সেক্ষেত্রে কিছু ডিজাইন আপনারা স্কিপ করে দিবেন যেটি আপনাদের আর্ট করতে অথবা সেলাই করতে সমস্যা হবে তো আজকে এই কাঁথাটি একটি অর্ডারকৃত কাঁথা এই কাঁথাটি কোনোভাবেই সেলাইয়ের ভিডিও আমার কাছে নেই আর যদি কখনও ভবিষ্যতে তৈরি করা হয় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে পিকচারটি শেয়ার করব তো এখন ডিজাইনটি ফলো করতে থাকেন আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে আর্ট করা কাঁথা অথবা সেলাই করা কাঁথা কালেক্ট করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে ডেসক্রিপশান বক্সে আমি আমার পেজের লিঙ্ক অথবা নাম্বারটিও দিয়ে দিয়েছি আপনারা যার যেভাবে সুবিধা যোগাযোগ করে নেবেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে বেটার হয় হোয়াটসঅ্যাপে আমরা অ্যাক্টিভ থাকি বেশি অথবা চাইলে এই মতো যোগাযোগ করে নিতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট কল দিয়েও কথা বলে নিতে পারেন আর যাদের ফেসবুক পেজ রয়েছে সরি ফেসবুক আইডি রয়েছে তারা ফেসবুক পেজেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কীভাবে যোগাযোগ করবেন তো এবার আসি প্রাইস রেঞ্জের ক্ষেত্রে একটু ডিটেলস বলে দেওয়ার আসলে আমি অনেক ধরনের কাঁথার কাপড় ইউজ করি এবং আমার কাঁথার মধ্যে অনেকগুলো সাইজ রয়েছে যার যেটি প্রয়োজন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ঠিক সেইভাবে তৈরি করে দেই। যার কারণে আমি আপনাদেরকে প্রাইসটা স্পেসিফিকভাবে ডিটেলস সহকারে বলতে পারলাম না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাকে ইনবক্স করবেন এরপর আমি আপনাদেরকে লিটাস্টি জানিয়ে দিব। আসলে অনেক ধরনের কাঁথার সাইজ রয়েছে আমি অনেক ধরনের কাপড় ইউজ করি পবলিন কাপড় রয়েছে বল কাপড় রয়েছে এগুলো সুতি কাপড়ের মধ্যে এবং অন্য আরেকটি জোড়া ছাড়া কাপড় পাঁচ হাত বহরের টুইল কটনও আমি ইউজ করে থাকি তো এক একটি কাপড়ের ক্ষেত্রে প্রাইসটা কিন্তু এক এক ধরনের হয় যার কারণে আমি সম্পূর্ণ প্রাইসের ডিটেলসটি এখানে বলতে পারবো না আপনারা আমাকে ইনবক্স করবেন এবং সেলাই করা কথাও আপনারা আমার কাছে পাবেন সেলাই করা কথাও কিন্তু আর্ট করার কাঁথার তুলনায় একটু প্রাইস বেশি হবে তো সেই দিকটা একটু মাথায় রেখে এরপরেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁথাগুলো অর্ডার করে নেবেন আমরা সম্পূর্ণ ধরনের কাঁথা কাস্টমাইজ করে দিয়ে থাকি যার কারণে অবশ্যই আপনাদেরকে হাতে কিছু সময় রেখে এরপরে অর্ডার কনফার্ম করতে হবে আসলে আমাদের যেহেতু কাস্টমাইজড পে সেহেতু আমরা প্রি অর্ডার নিয়ে কাজগুলো করে থাকি কোনো রেই টু স্টক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না তো যাদের হাতে সময় থাকবে তারাই কিন্তু অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অনেকে আছেন বাংলাদেশের বাহিরে ডেলিভারি নিতে চান তাদের জন্য আমি খুব শীঘ্রই ব্যবস্থা করব। তারাও যেন আমার প্রোডাক্ট নিতে পারে তো আমি ব্যবস্থা করছি কিছু জায়গায় আমার কথাও হয়েছে যদি পসিবল হয় আমি অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করবো এরপরে আমরা বিভিন্ন কান্ট্রিতেও প্রোডাক্টগুলো দিতে পারব তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজই করে ফেলেছি যে সেই যে আমি প্রথমে বলেছিলাম কাঁথার দুই সাইডে আমি ডিজাইন অঙ্কন করবো এবং মাঝখানে কিছু বক্স তৈরি করব। ঠিক সেইভাবেই তৈরি করে নিয়েছি প্রথম বক্সে আমরা ঠিক যেইভাবে ডিজাইনটি অঙ্কন করেছি পরবর্তীতেও কিন্তু লাস্টের যেই ঘরটি থাকবে সেখানে আমাদেরকে একই ডিজাইন মেনটেন করতে হবে একটু খেয়াল রেখে তৈরি করার চেষ্টা করবেন তাহলে ডিজাইনটি ভালো আসবে যেহেতু ফ্রি হ্যান্ডে সেহেতু কিন্তু কোনোভাবেই একই রকম না হলেও সমস্যা হবে না তবে যদি একটু একই ধরনের ডিজাইন অঙ্কন করা যায় তাহলে কিন্তু কাঁথাটি দেখতে ভালো দেখাবে যেহেতু এই কালার কাঁথা আমি কাপড়টি ইউজ করছি জাম কালার কাপড় সেহেতু আপনারা চাইলে এখানে বিভিন্ন লাইট কালারের সুতা ইউজ করতে পারবেন সাদা হলুদ কিংবা টিয়া কালারও কিন্তু বেশ ভালো লাগবে এই কাঁথার মধ্যে আমি নর্মালি জাম কালার কাঁথায় টিয়া কালারটা ইউজ করি এবং খুব ভালো দেখায় তো আশা করি বোঝাতে পেরেছি সব ধরনের ইনফরমেশনও আপনাদেরকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবং আপনাদের সাথে কথা বলতে বলতে কাঁথার কাজটিও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে তাহলে আজকে সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ